প্রথম পর্ব শেষ হলো ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর পেশাদার লীগের দ্বিতীয় লেগ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে শেষ হবে 15 জুলাই। অন্যদিকে 27 মার্চ মাঠে গড়াতে যাচ্ছে নারী ফুটবল লীগ। বাফুফের অনূর্ধ্ব 17 নারী দল সহ এবারের আসরে অংশ নেবে 10 দল। শেখ জামাল মোহামেডান ম্যাচ দিয়ে শেষ হলো চলমান পেশাদার ফুটবল লীগের প্রথম লেগ। 78 ম্যাচ শেষে লীগ কর্তার পর্যবেক্ষণ, সো ফার সো গুড। তবে আলোর মাঝে কালোর কষ্ট, ম্যাচ পাতানোর অভিযোগ নিষ্পত্তির আগেই শেষ হলো ফার্স্ট লেগ। দেবসি থেকে যা যে রিপোর্ট পাঠিয়েছেন সব কিছু নিয়ে এই সংশ্লিষ্ট কমিটির কাছে কিন্তু আমরা হস্তান্তর করেছি। তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, এটি শেষ না হওয়া পর্যন্ত আমি এই ব্যাপারে তাদের কমিটির কথা আমি বলা কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না। সেকেন্ড লেগ এপ্রিলে শুরু হয়ে শেষ হবে জুলাইয়ের মাঝামাঝিতে, এরপর ইন্ডিপেন্ডেন্ট কাপ, আর এ মাসের শেষের দিকে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট। জুনে বিশ্বকাপ বাছাই, সব দিকে নজর রেখেই আগাতে চাই পেশাদার লীগ কমিটি। 7th এপ্রিল হলো আমাদের সেকেন্ড উইন্ডো ডেট, জাতীয় দল অংশগ্রহণ করবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে, সেইগুলোকে কনসিডারেশন রেখে 15th অফ জুলাই আমাদের পেশাদার লীগের দ্বিতীয় পর্বের খেলাগুলো শেষ হয়ে যাবে সফলভাবে। ছেলেদের লীগ যখন সেকেন্ড লেগের অপেক্ষায়, তখনই এলো মেয়েদের লীগের ঘোষণা। মাঠের লড়াই শুরুর সম্ভাব্য তারিখ 27 মার্চ। বাফুফের অনূর্ধ্ব 17 নারী দল সহ এবারের লীগে অংশ নেবে 10 দল। আমাদের যে আন্ডার-17 মেয়েরা আছে তারা পুরো টিমটাই ওখানে খেলবে। বেটার পারফরমেন্সের জন্য তারা এই লিগে খেলবে, কোনো চ্যাম্পিয়নশিপ ফাইট করবে না। চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে 9টা টিম। আমাদের দলবদলের সম্ভাব্য ডেট হচ্ছে এ মাসে 10 থেকে 20, এর ভিতরে দল বদল হবে, এবং সম্ভাব্য লীগের ডেট হচ্ছে 27 মার্চ। উইমেন উইংসের চেয়ারম্যান ব্যক্তিগত তহবিল থেকে দেবেন অনূর্ধ্ব 17 দলের খেলোয়াড়দের পারিশ্রমিক। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।